ভারতের এক পুরোহিত এবং এক নেতা আমাদের মুসলিম সমাজের অগ্রদূত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে এবং অপমানসূচক কথা বলেছে, সে প্রতিবাদে আমরা নাটোরের সাধারণ মুসলিম জনতা এবং শিক্ষার্থীরা একটি প্রতিবাদ মিছিল করি এবং আমরা তার ফাঁসি চাই এবং সর্বোচ্চ শাস্তি চাই। সকলে জেনেছি আমরা আজকে নাটোরের পক্ষ থেকে প্রতিবাদ জানাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 কোন মুশরিক, কোন বেদুইন, কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ কটূক্তি করতে পারে নাই, কিন্তু আজকে 1400 বছর আল্লাহর ছাত্ররা আজকে এই রক্ত দিয়ে দেশকে যারা শাহাদত প্রদান করেছেন মাওলা, তাদেরকে শাহাদতের উচ্চ মাকাম তাদের সকল পরীক্ষার মধ্যে তুমি উত্তীর্ণ করে দিও মাওলা। আল্লাহ দেশের খেদমত করতে পারি, ইসলামের খেদমত করতে পারি, মানবতার খেদমত করতে পারি, কবুল করে নাও মাওলা। প্রতি ভারতে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক উগ্রবাদী হিন্দু পুরোহিত সে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে, যার প্রতিবাদে আজকে আমাদের প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ। আপনারা সকলেই জানেন যে আজ থেকে 1400 বছর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কোনো ইহুদি নাসারাও কথা বলতে সাহস পায়নি, কিন্তু সেখানে আজকে 1400 বছর পর আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ভারত, আমাদের বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে ধর্মীয় দাঙ্গা সৃষ্টি করার উদ্দেশ্য নিয়ে এই মুসলমানকে নিয়ে, মুসলমানের নেতা, বিশ্ব নেতাকে নিয়ে এরকম কটূক্তি করে, তার প্রতিবাদে আজকে আমরা এই আমাদের বিক্ষোভ ছিল। আরেকটা কথা বলে রাখি যে এরপরেও যদি আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কোনো রকমের কটূক্তি করা হয়, বাংলাদেশের আপামর মুসলমান মেনে নিবে না, প্রতিবাদ জানাবে, এমনকি ভারতকে খণ্ড বিঘন্ন করে দিবে, আমাদের বাংলাদেশের মুসলমান, এই উপমহাদেশের মুসলমানরা আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে প্রতিবাদ, আমরা প্রতিবাদ জানাবো, এরপরে আমরা প্রতিবাদ জানাবো।